بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسا ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীবের জন্য উত্তম রুজি, উত্তম রিজিক হালাল করেছেন, পূত পবিত্র রিজিক হালাল করেছেন, সে রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে হালাল এবং হারাম প্রসঙ্গ খাদ্য। হালাল এবং হারাম বিভিন্ন সাইড দিয়ে হতে পারে, পোশাক হারাম হালাল হতে পারে, জায়গা জমি হালাল হারাম হতে পারে, টাকা পয়সা হালাল হারাম হতে পারে। তো আজকের বিষয়টি আমি খাদ্য, কোন জাতীয় খাদ্য হালাল আর কোন জাতীয় খাদ্য হারাম এই বিষয় সম্বন্ধে কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বলার এবং সেই অনুপাতে বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। খাদ্য হালাল এবং হারাম আমরা এখানে দুভাগে ভাগ করতে পারি। প্রথমত খাদ্য মূলেই হারাম, খাদ্যটাই সত্ত্বাগতভাবেই হারাম,
আরেকটি হচ্ছে প্রাসঙ্গিক কারণে হারাম খাদ্যটা বস্তু মানে আসলে খাদ্যটা হালাল কিন্তু অন্য একটি কারণ এখানে জড়িত হওয়ার কারণে সেটা হারাম হয়ে গিয়েছে যেমন ধরুন একটি ছাগল জবাই করে খাওয়া এটা হালাল জিনিস কিন্তু কেউ যদি এটাকে চুরি করে নিয়ে আসে তাহলে এটা হারাম হয়ে গেল আসলে প্রাণীটা হালাল বস্তুটা হালাল কিন্তু চুরির ঘটনা এখানে সংঘটিত হওয়ার কারণে ওটা হারাম হয়ে গিয়েছে আবার যেমন ধরুন মদ এটা চুরি করে আনি আর নিজে বানিয়ে নেই আর যেভাবে নেই ওর মূলটাই হারাম তাহলে আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন যে হারাম কখনো খাদ্য নিজেই সত্তাগতভাবেই জন্মসূত্রেই অস্তিত্বগতভাবেই হারাম হয়ে যায় আবার কখনো কখনো প্রাসঙ্গিক কোনো কারণে বস্তুটা হালাল কিন্তু উপার্জনে বা অন্য কোনো সমস্যা থাকার কারণে বস্তুটা কি হয়ে যেতে পারে হারাম হয়ে যেতে পারে তো আজকে আমরা মোটামুটি যেটা মূলেই যেটা হারাম সত্তাগতই যেটা হারাম সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আমরা জানি খাদ্যের সাথে দেহ এবং মনের ওতপ্রোত সম্পর্ক রয়েছে খাদ্য যেমন হবে দেহ এবং মন তেমন হবে খাদ্য যদি ভালো হয় দেহ এবং মন ভালো হবে খাদ্য যদি খারাপ হয় দেহ এবং মন দুটোই খারাপ হবে এই জন্য স্রষ্টা সৃষ্টির জন্য বিশেষ করে মানুষ এবং জিন এই দুই জাতির জন্য কিছু কিছু খাদ্যকে অনুমতি দিয়েছেন এটা ব্যবহার করতে পারবে আর কিছু কিছু খাদ্যের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন এটা তোমরা খেতে পারবে না এর মানে এটা নয় যে আমরা ওগুলো খেলে আল্লাহ উৎপাদন করতে ব্যর্থ হয়ে যাবেন তার রাজ্জাকিয়াতের অবনতি ঘটবে এমনটি কিন্তু নয় বরং আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন সেগুলো আমাদের জন্য অকল্যাণকর বিধায় তিনি ওটাকে হারাম করে দিয়েছেন উদাহরণস্বরূপ বলা যায় যেমন ধরুন আমাদের যে গাড়ি ঘোড়া গাড়িগুলো চলে বাস ট্রাক প্রাইভেট কার এগুলো যে চলে এখানে এর খাদ্যটা কি এর খাদ্য হচ্ছে পেট্রোল এর খাদ্য হচ্ছে গ্যাস এখন যেটা এখন গ্যাসের যেটা গ্যাস চালিত তার খাদ্য গ্যাস এখন কেউ যদি মনে করে যে আমি পেট্রোলের বদলে ওরে পানি দিয়ে ভর্তি করি আচ্ছা মতো পানি খাওয়াই নিই আজকে তাহলে গাড়ি চলবে না গ্যাসের গ্যাস সিলিন্ডারের ভিতরে পেট্রোল ঢুকিয়ে দিয়েছেন তাহলে ওই গাড়ি চলবে না তাহলে বোঝা যাচ্ছে কি খাদ্যের সাথে এই সব কিছু আমার এই 3.5 হাত দেহ একটি গাড়ি এই গাড়িতে ওই সকল খাদ্য দিতে হবে যে সকল খাদ্য এই দেহটাকে চালিত করবে চালাতে সক্ষম হবে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে ওই জাতীয় খাদ্যই দিতে হবে উল্টাপাল্টা করলে কোনোটা তাৎক্ষণিক নষ্ট হয়ে যাবে কোনোটা পর্যায়ক্রমে ক্রমে ক্রমে নষ্ট হবে এখন যদি পেট্রোলের ভিতরে কিছু পানি মিশ্রিত থাকে তাহলে হয়তো সঙ্গে সঙ্গে গাড়িটা নষ্ট হবে না কিন্তু ওর হায়াতটা আস্তে আস্তে কমে যাবে কারণ ওই যেটুক পানি যেতে থাকবে আস্তে আস্তে ওটাকে ধ্বংস করতে থাকবে তাহলে বোঝা যাচ্ছে কি খাদ্য কখনো পুরোটাই ধ্বংসের কারণ হয়ে যেতে পারে আবার কখনো কখনো সুকৌশলে সুনিপণভাবে আস্তে আস্তে করে আপনার আমার দেহটাকে নষ্ট করতে পারে এই জন্য খাদ্যের প্রতি যদি আমরা সচেতন হই তাহলে আমাদের শরীর এবং মন সুস্থ থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে কিন্তু এই হালাল খাবারগুলোই পুত পবিত্র খাবারগুলোই গ্রহণের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার ভিতর থেকে তার মধ্য হতে পুত পবিত্রগুলো তোমরা ভক্ষণ করো ওয়াশকুরু লিল্লাহ ওয়াশকুরু ইয়াহু এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করো ইন কুনতুম ইয়াহু তা'বুদুন যদি তোমরা তারই একমাত্র দাসত্ব করতে চাও তাহলে এই কথাগুলো তোমরা মেনে চলো তাহলে এখানে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুত পবিত্র যে খাবারটা শরীর এবং মনের জন্য সেট হবে উপযুক্ত হবে সেই জাতীয় খাবারগুলো গ্রহণের নির্দেশ দিলেন এবং হালাল এবং হারাম এর সুস্পষ্ট বর্ণনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন কোরআনেও কিছুটা ইঙ্গিত ইশারা বলা হয়েছে বিস্তারিত বর্ণনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন যে হাদিসটি আমি আপনাদের সামনে
পাঠ করেছি খুতবার শুরুতে সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে নুমান বিন বাশির থেকে বর্ণিত তিনি বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি তিনি বলেন ইন্নাল হালাল বাইয়িন নিশ্চয় হালাল সুস্পষ্ট ও ইন্নাল হারাম বাইয়িন আর হারামও সুস্পষ্ট ও বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত এই দুইয়ের মাঝে কিছু বিষয় আছে একটু অস্পষ্ট এরপরে বলছেন ফামানিত্তাকা শুবহাত ইস্তামরাআ ফাকাদ ইস্তামরাআ লিদিনিহি ওয়া ইরযি যে এই সন্দেহ ভাজন যেটা হালালেরও একটু ছোঁয়া পাওয়া যায় আবার হারামেরও একটু গন্ধ পাওয়া যায় এমন দোদুল্যমান অবস্থানে কিছু বিষয় আছে এবং ওই ওই ওখানে আরেকটা অংশ হাদিসে বলা হয়েছে লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস যে বিষয়ে অধিকাংশ মানুষই জানে না তাহলে হালাল সুস্পষ্ট হারামও সুস্পষ্ট এর মাঝে কিছু বিষয় অস্পষ্ট রাখা হয়েছে যেগুলো অধিকাংশ মানুষই জানে না এরপরে বলছেন ফামানিত্তাকা শুবহাত এই সন্দেহভাজন বিষয়গুলো থেকে যে নিজেকে রক্ষা করতে পারবে ফাকাদ ইস্তামরা আলিদ্দিনহি ওয়া ইরযিহি সে তার দিনকে এবং ইজ্জত সম্মান মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখলো হেফাজত করলো ওমান ওয়াকা ফি শুবহাত আর যে ব্যক্তি সন্দেহভাজন বিষয়ে জড়িয়ে পড়ল ইউশিকু ওয়াকা ফিল হারাম সে হারামে আস্তে আস্তে চলে যাবে কারণ সন্দেহের সিঁড়িতে পা দেওয়া মানেই আস্তে আস্তে এটা ইজি হয়ে যাবে এটা সমস্যা না পরে আরেকটু শর্টকাট লাগবে কই না এটাও সমস্যা না এরপর আরেকটু যেতে থাকবে এটাও সমস্যা না সব নর্মালগুলো যখন তার কাছে ফ্রি ইজি হয়ে যাবে তখন বড়টা এটাও নো প্রবলেম হয়ে যাবে ওটাও আর সমস্যা থাকবে না এই জন্য বলছেন যে এই সন্দেহভাজন বিষয়গুলোর ভিতরে জড়িয়ে পড়বে সে রাসুল বলছেন ফকত ওয়াকাল হারাম সে নিশ্চিত হারামে পতিত হবে এরপরে বিষয়টি আরও শ্রোতাদের হৃদয়ঙ্গম করার জন্য অনুধাবন করার জন্য আরও সুস্পষ্ট করছেন একটি উদাহরণের মাধ্যমে কাররাই ইয়ারা হাওলাল হেমা সেই রাখাল যে তার বর্ডার এলাকায় ছাগল চড়ায় ইউশিকো আইয়ার তাফি সন্দেহ রয়েছে অচিরেই এই ছাগল হারামটাও গ্রহণ করে ফেলবে যে কথাটি আমি একাধিকবার আপনাদেরকে বলেছি যেমন ধরুন একটা আইল যে আমরা জমির মাঝখানে যে আইল দিয়ে থাকি এই আইলটা কিন্তু পার্টিশনটা কিন্তু দুই জমিনের মাঝামাঝি হয়ে থাকে তাহলে আইলের অর্ধেক আমার অর্ধেক আপনার তাহলে আমার রাখালের জন্য তো এইটুক বৈধতা আছে যে আইলের অর্ধেক পর্যন্ত ঘাস খাওয়াতে পারবে কিন্তু সেই অর্ধেক যদি খাওয়াতে যায় তাহলে গরু ছাগল জিব্বা দিয়ে পেঁচ দিয়ে ওই হালাল হারাম যেটা ওই ওই পরের অর্ধেক যেটা আমার না ওখানেও জিব্বা দিয়ে টান দিয়ে খেয়ে ফেলবে তাহলে বোঝা যাচ্ছে কি এই সতর্কতা হচ্ছে কোথায় যেখানে হালালটা হালাল অর্ধেক আইল পর্যন্ত আপনার জন্য খাওয়ানো হালাল তারপরেও হারামে যাওয়ার সম্ভাবনা আছে মনে করে আরও আধার দূর থেকে খাওয়া বাদ দেওয়া দরকার তাহলে এখানে হচ্ছে ইমানি পরীক্ষা যে আপনার বৈধটাও আপনি এড়িয়ে চলবেন কারণ ওখানে গেলে হারামে পতিত হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর রাসূল অপর একটি হাদিসে বলছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা যা তোমাকে সংশয়ে ফেলে দেয় সন্দেহে ফেলে দেয় সেগুলো বর্জন করো যেটা তোমাকে নিশ্চিত মনে হয় হালাল সুস্পষ্ট নিঃসন্দেহ সন্দেহাতীত মনে হয় সেদিকে তুমি অগ্রসর হও দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মায়েদার আপনার তিন নম্বর আয়াতে এই হারাম বস্তুগুলো সম্পর্কে মোটামুটি বিস্তারিত একটু বিশদভাবে আলোচনা করেছেন যে বস্তুগুলোই কী কী হারাম সূরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়ালাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বি والمنخنقة والموقوذة والمتردية والناطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النسب وأن تستقسموا بالأزلام ذلكم فسق إيه بقى الله رب العالمين অনেক গুলো হারামের হারাম পণ্য বস্তুর কথা উল্লেখ করেছেন তার শুরুতেই বলছেন
হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের উপরে মৃতকে হারাম করা হয়েছে। একটি ছাগল যদি মরে যায়, শরীয়ত সম্মত পন্থায় জবাই করা সম্ভব হয়নি, সেটা মারা গিয়েছে, তাহলে ওই ছাগল গরু মুরগি হাঁস এগুলো হারাম হয়ে যাবে, শুধুমাত্র জবাইটা না করার কারণে। তবে জবাইটা আপনার দুই রকম ভাবে হতে পারে। পশুটা যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে তার গলায় বিশেষ পদ্ধতিতে যেটা আমরা জানি ওইভাবেই জবাই করতে হয়। আর জবাইয়ের নিয়ম হচ্ছে কমপক্ষে দুটো বিষয়, মানে দুটো আপনার রগ বা নাড়ি, শ্বাসনালী এবং কণ্ঠনালী, এটাকে অবশ্যই কাটতে হবে। আর যদি এই পাশের যে রগগুলো রয়েছে, আউদাজ বলা হয়, দুইটা সাইডে দুটো বড় বড় রগ রয়েছে, এগুলোও কাটতে হবে। মোট চারটা যদি আমরা কাটতে পারি তাহলে এটা হচ্ছে নিঃসন্দেহে পূর্ণাঙ্গ জবাই। না হলে কমপক্ষে এই রগ দুটা, আমার আগে একটু বলতে ভুল হয়েছে, শ্বাসনালী আর কণ্ঠনালী, ওর দুটো না কাটলেও চলবে, কিন্তু এই রগ দুটো অবশ্যই কাটতে হবে। কারণ এই রগ দুটো দিয়ে যে রক্তটা বের হয়ে যাবে, ওই রক্তটা বের হয়ে যাওয়ার জন্যই হালাল জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে মুসলিমদের জন্য মৃতকে হারাম করা হয়েছে, তবে দুটো মৃতকে আবার মুসলিমদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, উহিল্লাত লানা মাইতাতান ওয়াদদামান, আমাদের জন্য দুটি মৃত হালাল করা হয়েছে আর দুটি রক্ত হালাল করা হয়েছে। দুটি মৃতর ভিতর কি কি? আল হউতু, কোন কোন বনা সামাকু, যেটা মাছ, মাছকে জবাই করার প্রয়োজন নেই, ওটা মরা হলেও খাওয়ার অনুমতি আছে। আর একটি হচ্ছে টিড্ডি, কিছুটা ফড়িং এর মতো, ফড়িং নয়, কিছুটা ফড়িং এর মতো, অথবা ওই যে আমাদের দেশের ধান খেতে সবুজ কালারের একটু লম্বা লম্বা পা বিশিষ্ট, লাফ মেরে লাফ মেরে এখানে যায়, আমাদের আমাদের আঞ্চলিক ভাষাটাকে ঘোড়া বলা হয়। হয়তোবা অনেকেই চিনতে পেরেছেন, আঞ্চলিক ভাষায় এক এক জায়গায় এক একটা নাম হবে। হ্যাঁ, ঘাস হাঁস ফড়িং, ঘাস ফড়িং, যা হোক এরকম একটা, কিন্তু ওটাও নয়, ওই রকম আর কি, বললাম বড় বড় ফড়িং এর মতোই আর কি, বড় বড় ফড়িং এর মতো টিড্ডিটা, যেটাকে পঙ্গুপাল হিসাবেও ব্যবহার করা হয়, সৌদি আরবে আমরা কিছুটা দেখে এসেছি, এটাও মরাটাও হালাল করা হয়েছে। তার এই দুটো মৃত আমাদের জন্য হালাল, আর দুটো রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে, সেটা হলো কলিজা, এটা কিন্তু আসলে রক্ত, জমাট বাঁধা রক্ত, তো এই রক্তটা আমাদের জন্য হালাল করা হয়েছে। আরেকটি হচ্ছে ওটাকে প্লিহা বা তিলক মনে হয় বলা হয়, তিল বলা হয়, হ্যাঁ, চিকন করে মানে হৃৎপিণ্ড, কলিজা, ফুসফুস, আর ওই যে পাতলা করে একটা এ থাকে, সেই মানে তিল, তিলও বলা হয় কোনো কোনো ভাষায়, আঞ্চলিক ভাষায় তিলক বা তিল, তিল্লি, এই ওটাও কিন্তু পুরাটাই রক্ত, ওটাকেও আমাদের জন্য হালাল করা হয়েছে। তাহলে এখানে আমরা বলছিলাম পশু কিন্তু দুই রকমের হতে পারে, একটা স্বাভাবিক পশু, সেটা স্বাভাবিক জবাই করবেন, কিন্তু যদি অস্বাভাবিক হয়, যেমন ধরুন কুয়ায় পড়ে গিয়েছে, এটাকে আর গলায় ফাঁস দিয়ে জবাই করা সম্ভব হচ্ছে না, তাহলে যেখানে আঘাত করে একটু রক্ত বের করে দেওয়া সম্ভব হয়, মোটামুটি পায়ের রক্তটা কেটে দিতে পারলেন, অথবা কোনো জায়গায় রক্ত কেটে দিয়ে যদি রক্তটা প্রবাহিত করা সম্ভব হয়, তাহলে ওটা আবার হালাল হয়ে যাবে। যেমন বৈদ্যুতিক শকে আটকা পড়ে গিয়েছে, তো কোনোভাবে যদি তার পায়ের কোনো জায়গায় রক্তটা কেটে দিলেন আর মোটামুটি রক্তটা বের হয়ে গেল, তাহলেও এটা হালাল হয়ে যাবে। তাহলে পশু যদি স্বাভাবিক জবাই করা যায় তাহলে গলায় জবাই করতে হবে, আর যদি স্বাভাবিক অবস্থায় না থাকে, অস্বাভাবিক কোনো সমস্যা দেখা দেয়, তাহলে যে কোনো জায়গায় কেটে যে যে তীর সিটে যে রক্তটা বের হয়ে যাবে, ওই রক্তটা বের করে দিতে হবে। এক্ষেত্রে আমরা যারা হোটেলে খাবার গ্রহণ করি তাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আপনারা দেখবেন এই যে মুরগির গাড়িগুলো যায়, জিন্দাটাও যাচ্ছে গাড়িতে করে, মরাটাও গাড়িতে করে যাচ্ছে, কারণটা কি? মাঝে মাঝে মনে হয় সে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি বোঝে, যত্রতত্র ফেললে দুর্গন্ধ হতে পারে, এই জন্য হয়তো জায়গা মতো গিয়ে ডাস্টবিনে ফেলবে, বিষয়টা যদি এমন হতো তাহলে কতই না ভালো ছিল। কিন্তু শোনা যায় এই মুরগিগুলো হোটেলে বিক্রি হয়ে যায় একটু কম দামে, তো এগুলো তখন মুসলমানদেরকে হোটেলে জবাই করে, ওই জবাই করা যেটা, জবাই ছাড়া মরা যেটা, সেটাও খাওয়িয়ে দেয়। এই জন্য মনে হয় যদি বিশ্বস্ত হোস্টেল না হয়, সতর্কতার জন্য সেখানে মাছ খাওয়াই ভালো,
কারণ মাছের তো আর জবাই টবাই নাই, সেখানে মাছ খাওয়াই আমাদের দৃষ্টিতে ভালো। আর যদি নিতান্ত নাই পাওয়া যায় তাহলে কমপক্ষে গরুটা যদি খায়, গরুর গোস্ত ওইটা যত্রতত্র মরে পাওয়া যাবে না, একটু সতর্কতা সাবধানতা আসতে পারে। কারণ আমাদের দেশের কৃষকেরা গরু মরে গেলে চামড়াটাও খুলে নিতে রাজি না, আমার গরুই বাঁচলো না চামড়া নিয়ে কি করব। আসলে কিন্তু চামড়া খুলে নেওয়ার কথা হাদিসে আছে। আল্লাহর রাসূল বলেছেন একবার এক মরা ছাগল টেনে হেঁচড়ে নিয়ে ফেলে দিচ্ছে, তো রাসূল বললেন লাও আখাস্তুম ইহা বাহা, এর চামড়া যদি তোমরা খুলে নিতে। তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা মাইতা, এটা মরা। সাহাবারা ভেবেছিলেন মরা মানে পুরোটাই ওর ব্যবহার উপযোগী অনুপযোগী, কিন্তু আল্লাহর রাসূল বললেন ইন্নামা হুররিমা আকলুহা, তো ওটাকে তো খাওয়া হারাম করা হয়েছে, চামড়াটা তো আর হারাম করা হয়নি। সুতরাং ওই মরা ছাগলের চামড়া, মরা গরুর চামড়া খুলে নিয়ে লবণ দিয়ে শোধন করে অথবা বিক্রি করে সেটার টাকা আপনি সংগ্রহ করতে পারেন। কিন্তু আমাদের দেশে কৃষকের ধারণা আমার গরুই বাঁচল না তো চামড়া দিয়ে কী করবো, পুরোটাই দাফন করে ফেলে, এটা সম্পদের অপচয় হলো, নষ্ট হলো। অথবা দেখা যায় ওই মুসিরা এসে ইতর শ্রেণী বা ওই মুসিরা এসে ওটাকে খুলে নিয়ে যায়, ওতে ওটা মেনে নেয়। কিন্তু একজন মুসলিম দরিদ্র যদি খুলে নেয় ওর ইজ্জতই থাকবে না ওই সমাজে, ওর মেয়ের বিয়েই হবে না, ও মরা চামড়ার গরু খুলে, মরা চামড়ার মানে মরা গরুর, হ্যাঁ মরা গরুর চামড়া খুলে নিয়েছে, ওর মেয়ের বিয়েই হবে না দেখা যাবে। তো এমন একটা সমাজের অবস্থা হয়েছে। এগুলো আমাদের সমাজে প্রচার করা দরকার যাতে করে আমরা এই সকল কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারি। তাহলে আমরা প্রথমে পাচ্ছি ইন্নামা হুররিমা আলাইকুমুল মাইতাত, তাহলে যত মৃত আছে যে কটা বাদ দিলাম দুটা মাছ আর টিড্ডি, এই বাদে যত মৃত আছে সব মৃতকে মুসলিমদের জন্য হারাম করা হয়েছে। সৌদি আরবে আমাদের এক ওস্তাদ একবার বলছিলেন যে বেশিরভাগ গোস্ত মাছ তারা থাইল্যান্ড বা অমুসলিম দেশ থেকে ইম্পোর্ট করেন, মানে আমদানি করেন। তো একবার ওস্তাদ আমাদের শিক্ষক হেসে বলছিলেন যে তারা যে পুরোপুরি ইসলামের শরীয়ত মেনে চলে না, নিয়ম অনুযায়ী জবাই করে না, এটা প্রমাণ হলো কি বলে একবার মাছের প্যাকেটেও লেখা ছিল মাযবুহ আলা শরিয়াতিল ইসলাম, মাছের প্যাকেটেও লেখা ছিল যে এটা ইসলামী শরীয়ত অনুযায়ী জবাই করা, মুসলমানরা খাওয়া অসুবিধা নেই। কিন্তু ওরা এটা জানে না যে মুসলমানরা মাছ জবাই করে খায় না, কারণ প্যাকেটে সিল মারা আছে ঢুকিয়ে দিয়েছে ওর ভিতরে। তাহলে এখানেই বোঝা যায় যে আসলে মুরগিও তারা জবাই করে না, বিশাল হাজার হাজার লক্ষ লক্ষ মুরগি জবাই, কে এত ছুরি দিয়ে একটা একটা ঘাওয়াবে? হ্যাঁ আমাদের এই সাধারণত মুসলিম বাজারের দোকানগুলোই তো পারলে অমনি খালি চুবাই দিয়ে দিতে পারলেই মনে হয় বাঁচে, কারণ ওটা ওই জবাই করো রক্তটা ফেলার ঝামেলা, আবার দাফাদাফি করবে 4-5 মিনিট, ওটার সময় ওরা মাঝে মাঝে হয় না, একটা জবাই করে ড্রাম দুটি আর একটা সিরিয়াল এনে নিয়ে বসে থাকে, ওরাও মনে একটু কষ্টই মনে করে যে কোনোরকমভাবে জবাই ছাড়াও যদি দেওয়া যেত মনে হয় তাই তারা দিয়ে দিত। হ্যাঁ তো এই জন্য জবাইয়ের ক্ষেত্রে আমাদের সতর্ক অবলম্বন করতে হবে। হ্যাঁ যেটা মৃত জবাই ছাড়া মারা গিয়েছে সেটা খাওয়া যাবে না, এবং এখানে কোনো যুক্তি চলবে না। মক্কার কাফেররা যুক্তি দিত, কয় যেটা আমরা মারলাম ওইটা খাওয়া যাবে আর যেটা আল্লাহই মারলো ওইটা খাওয়া যাবে না, তার মানে জবাই যেটা করলাম ওটা তো আমরা মারলাম ওইটা খাওয়া যাবে আর যেটা আল্লাহই মারলো জবাই করা সম্ভব হলো না, হ্যাঁ রুটা চলে গেছে তো আল্লাহই মারছে, তা আমার মারা নাপাক মানুষ আমরা আমাদেরটা খাওয়া যাবে আর আল্লাহ যেটা মারলো ওইটারে খাওয়া যাবে না, এটা কেমন কথা হইল? যার কারণে ওরা মরা ডরা মরা সবই তারা খেত ওই যুক্তিতে, তো শরীয়তের কাছে যুক্তি চলে না। আসলে এখানে মরার জিন্দাটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে এখানে যে দূষিত রক্তটা আছে এই রক্তটা বের করতে হবে। এই রক্ত পরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা হুররিমা আলাইকুম মাইতাতু ওয়াদ্দামু, রক্ত তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে আয়াতে বলা হচ্ছে রক্ত হারাম, আর আমরা হাদিসের মাধ্যমে পেলাম দুটো রক্ত আমাদের জন্য হালাল, একটি হচ্ছে কলিজার একটা হলো প্লিহা বা তিল্লি, এটার রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে। আর কোনটি? গোস্ত জবাই করার পরে ধোয়ার পরেও কিন্তু কিছু না কিছু রক্ত থাকবেই, ওটা যদি আপনারা আমরা বাঙালি মানুষ চালাক মানুষ ওই রক্তটাই খাই কিন্তু হলুদ একটু বেশি করে দিয়ে কালার করে খাই, ওটা কিন্তু ঝোল পরিচয় ঝোল নাম দিয়েছি, কিন্তু যদি আপনি হলুদ না দিতেন তাহলে পুরো রক্তটা উপরে ভাসতো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমরা গোস্ত পাকাতাম আর ওই পাতিলের উপরে রক্ত টকবক করতো,
ওইটাই আমাদের ঝোল হলুদ কালার হয়ে গিয়েছে হলুদ একটু পরিমাণ বেশি দেওয়ার কারণে। তাহলে ওই গোস্তের ভিতরে যে রক্তটা থাকলো অবশিষ্ট রক্ত এটা কিন্তু হালাল। অনেক ক্ষেত্রে দেখবেন জবাইটাকে ভালো করে করা হয় না, এই যে কষাইরাও দেখবেন জবাই করার সময় এখানে রক্ত ছিটে লাগার ভয়ে আচ্ছা মতো টুটিটাকে চিপিয়ে ধরে, হ্যাঁ যখন পজিশন মতো দেয় তখন গলাটা ছেড়ে দেয়। এবং আমাদের ছোটবেলায় আমাদের সমাজের শিক্ষা ছিল কবুতর কবুতর জবাই করে রক্ত ছেড়ে দিতে নাই মজা কমে যাবে। আমরাও ছোটবেলায় আচ্ছা মতো টুটি চিপেই ধরে রাখতাম, হ্যাঁ আমাদেরকে ওইভাবে শেখানো হয়েছিল যে মানে কবুতর রক্ত ছেড়ে দিলে মজা কমে যাবে, গোস্তের মজা কমে যাবে। এই জন্য জবাই করার পরে টুটিটা চিপে ধরা হতো, কিছুক্ষণ থাকলে আর রক্তটা বের হবে না। এই তো পশু হালাল হয়নি, পুরাটা হালাল হয়নি, ওটা জবাই করা হয়েছে এই জন্য তীর ছিটে রক্তটা বের হয়ে যাবে, দূষিত যে রক্তটা মানব দেহের জন্য অকল্যাণকর ক্ষতিকর সেটা যেন বের হয়ে যেতে পারে, এই জন্যই তো জবাইটা করতে বলা হয়েছে। তো সুতরাং এই দুটো রক্ত মৃত এবং রক্ত এই দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন, বস্তুটাই হারাম। ওয়ালাহমুল খিনজির, আর বলা হয়েছে শুকুরের গোস্ত মুসলিমদের জন্য হারাম করা হয়েছে। যদিও এখানে গোস্তের কথা বলা হয়েছে, তাহলে কি হাড্ডিটা হালাল হবে, চর্বিটা হালাল হবে? না, এই চর্বি হাড্ডি সব কিছুর মূল উপাদান ওই গোস্তই। সুতরাং গোস্ত হারাম মানে পুরো শুকুরটাই আমাদের জন্য হারাম। কিন্তু ইদানিং শোনা যাচ্ছে যে শুকুরের গোস্ত যেন মুসলিমদেরকেও খাওয়ানো যায়, এই জন্য নানান উপায় তারা বের করেছে। কারণ শুকুরের একটা চরিত্রের, একটা ঘৃণিত চরিত্রের কথা হয়তোবা আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে ওর একটা চরিত্র হলো আত্মমর্যাদা বোধ বলতে কিছু নাই, ওর লজ্জা শরম বলতে কিছু নাই। তার সামনে তার স্ত্রীকে যদি অন্য একজন অন্য অপরিচিত একটা শুকুর এসে ব্যবহার করে যায় ও কিছুই বলবে না, এই যে আত্মমর্যাদা বোধটা ওর ভিতরে নাই। আর মুসলমানদেরকে যে পশুগুলোর অনুমতি দেওয়া হয়েছে, এরা দেখবেন এক ষাঁড় যদি থাকতে আর এক ষাঁড় এরা মারামারি করে একজনকে কাবু না করা পর্যন্ত আর একজন কাজটা সারতে পারবে না। হাঁস মুরগি যাই দেখবেন মুসলমানদের ভিতরে ওই সকল পশুর রক্তের ভিতরে আছে, যার কারণে ওই পশুগুলো যেমন ওই জিনিসগুলো মেনে নিতে পারে না, মুসলমানরা ওই জিনিসগুলো মেনে নিতে পারবে না। এখন তারা ষড়যন্ত্র করছে যে মুসলিমদের ভিতরে কি করে শুকুরের মাংসটা ঢুকানো যায়, তাহলে ওদের ভিতরে যখন শুকুরের মাংস ঢুকে যাবে আস্তে আস্তে ওদের ভিতরে আত্মমর্যাদা বোধ কমে যাবে, ওরাও তখন পাশ্চাত্যের মতো যত্রতত্র এগুলো মানে স্বাভাবিক মনে করবে, এর সমস্যা নাই, এটা এটা সেটা হয়েই থাকে, এগুলো স্বাভাবিক, এইরকম একটা পর্যায়ে তারা নিয়ে আসার চেষ্টা করছে। এই জন্য এই শুকুরের মাংসগুলোকে পাউডার করে বিভিন্ন খাদ্যের ভিতরে বিশেষ করে পানীয়র ভিতরে নাকি বেশি বেশি দেওয়া শুরু করেছে, যাতে করে মুসলিমরা এগুলো খেয়ে তার প্রভাবটা তার শরীরের ভিতরে পড়ে যায়। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য মুসলিমদের উচিত, যদিও আমরা প্রায় মানে বেষ্টনীর ভিতরে আবদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আজকে গৃহে খাদ্য পাকানোর প্রবণতা কমে যাচ্ছে, এখন ফাস্ট ফুড নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। এর ইতিহাস আমরা আমাকে এক ভাই বললেন ফাস্ট ফুডটা আসলে তৈরি হয়েছে কাদের জন্য, সেই সকল আমেরিকার শ্রমিকদের জন্য যাদের কোনো ঘর মানে শ্রমিক তারা তাদের পাক করে দেওয়ার মতো লোক নাই, স্ত্রী পুত্র মা বোন নাই, এরা কোথায় পাকাবে কোথায় খাবে, তো ওদের জন্য খাবারটা তৈরি করা হয়েছিল, গরিব মানুষের জন্য ফাস্ট ফুডটা ছিল। এখন কিন্তু গরিব ওর কাছেই যেতে পারে না, ধনীরা এখানে এসে দখল করে নিয়েছে। এখন দেখবেন বেশ বেশিরভাগ পরিবারই আর রান্না হচ্ছে না, একটু শরীর খারাপ হলেই স্বামীকে ফোন করে দিচ্ছে আমার শরীরটা খারাপ তুমি একটু হোটেলতে খাবারটা নিয়ে আসি, আসলো রাত্রিবেলা নিয়ে এসে খেয়ে নিলেন, সকালেও দেখা যাবে যে আবার হোটেল থেকে খাবার নিয়ে এসে খাওয়া। এই যে এখন আমরা দেখা যাচ্ছে কি রেডিমেড খাবারের প্রতি আমরা বেশি অভ্যস্ত হয়ে পড়ছি, আর এই রেডিমেড খাবারগুলোর যদি উৎপাদন কি পদ্ধতিতে হয় এটা যদি কেউ দেখে তাহলে তো মনে হয় জীবনের মনে তৌবা করবে, খেয়ে না খেয়ে মরে যাবে তবুও তবলে খাবে না। সেদিন আমার সাথে একজন ছিলেন পানের দোকানদারের কথা বলছেন, এই দেখলেন দেখলেন কি করলো পানের দোকানদার, প্রথমে নাকের ময়লা মুছতেছে আবার ওইটা দিয়েই নাক কানোর বলে কয়ে চুলকাবে আর কখন হাত ধুয়ে পান বানাবে, বাম হাতের নাকটা চুলকে আবার পানটা ধরে মজা খেয়ে খাওয়াই দিল মশলা দিয়ে আপনি মজা মেরে খেয়ে নিলেন। এই হচ্ছে পানের দোকানদারের অবস্থা। কিন্তু এই যে আরো যে রেডিমেড খাবারগুলো যেখানে তৈরি হচ্ছে ওগুলোর অবস্থা কাদামাটি ধুলাবালি যা আছে, নাকের ময়লা আর গায়ের ঘাম ইত্যাদি ইত্যাদি মুরগির পায়খানা এগুলো তো যত্রতত্র তারা মিক্স করে দিয়ে খাওয়ায়।
আমার এলাকার নানার বাড়িটা আশপাশে ওই মিষ্টিওয়ালারা বেশি থাকে আর মিষ্টিওয়ালারা কারা আপনারা ওটা বুঝেনি মনে হয় ওটা মুসলমান নয় বেশিরভাগই হিন্দুরা হয়ে থাকে তো ওই তাদের যে ঘোষ তারা যে এই খাদ্য বানিয়ে শুকাতে দিয়েছে এর ভিতর মুরগি হেঁটে যাচ্ছে মুরগি পেশাব পায়খানা যা আছে করে দিল আবার কুকুরও মাঝে মাঝে পাটা তুলে কিছু একটা করে গেল এরপরে মানে কুকুর হেঁটে মল ত্যাগ করলো ইত্যাদি ইত্যাদি আবার দেখা যাচ্ছে যে ওই মিষ্টির পাতিলটা কড়াইটা রেখে দিল কুকুর এসে আচ্ছা মতো ছেটে থিয়ে গেল পরবর্তীতে আবার ওর ভিতরে আবার মিষ্টি দিয়ে রান্না করে সাতবার ধোয়ার কথা মুসলমানদের কিন্তু এখন কি অবস্থা হচ্ছে হ্যাঁ এই যে বিষয়গুলো রেডিমেড খাবারের প্রতি আমাদের যে আসক্তি বেড়ে গিয়েছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন নিজে ঘরে বানানো জিনিসই মাঝে মাঝে বিবিদের একটু অসতর্কতা দেখবেন ওটাই যদি দেখে তাই তো মানুষ রাগ করবে এই তুমি এই কাম করলা এটা ভালো ছেলেটাকে ছেলেটার পেশাব ডান হাত দিয়ে নাড়লা মেয়েদের অনেক সময় করে ফেলে ডান হাত দিয়ে ওই কাজগুলো বাচ্চাদের জিনিসগুলোকে তারা ইজি মনে করে করে ফেলে ওটা যদি স্বামী দেখে ওই হাত দিয়েই তো খেতে চাইবে না মাঝে মাঝে তো এই জন্য রেডিমেড খাবার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আর বিশ্ব চাচ্ছে এগুলোকে রেডিমেডের আওতায় নিয়ে আসা যাতে করে খাদ্য সকল দিক থেকে আপনাদেরকে পরাধীন করে ফেলে হ্যাঁ খাদ্য উৎপাদন নাই খাদ্য মানে সরবরাহ নাই যাতে করে মুসলমানরা তাদের প্রতি চেয়ে থাকে এক ফোঁটা পানি এক ফোঁটা খাবারের জন্য তাদের দিকে চেয়ে থাকে এই জন্য আমরা এই যে যে দুটো জিনিসকে হারাম বলা হলো মাইতা মরা এবং রক্ত অমুসলিম হোটেলে খাওয়া থেকে আপনাদেরও বিরত থাকতে হবে কারণ অমুসলিম যারা তারা তো আল্লাহর নাম নিয়ে জবাই করে নাই পরে যেটা বলা হয়েছে ইন্নামা হুরিমাত আলাইকুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল লাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি যা আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা জবাই করা হয়েছে সেটাও খাওয়া যাবে না সুতরাং এই যে দুর্গা পূজা অমুক পূজা তমুক পূজা উপলক্ষে যে পশু বলি হলো ওই পশুর গোস্ত দিয়ে আপনি তো ভাবলেন গরুই তো ছাগলই তো না গরু তো আর করবে না ছাগলই তো মুরগিই তো অসুবিধা কি পাকাইছে একটু খেয়ে নিলাম ওর তো আমাদের জন্য হালাল না পশুটা শুধু হালাল হবে না বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই সে করেনি এমনকি হিন্দু যদি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করে তবুও হালাল নয় তবে হ্যাঁ আহলে কিতাব যারা ইহুদ এবং খ্রিস্টান তারা যদি আমাদের হালালকৃত পশুটাকে তারা জবাই করে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে ওইটা আবার আমাদের শরীয়তে হালাল করা হয়েছে এর মানে এটা নয় যে তারা শুকুর যদি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করে তাহলে আমাদের হালাল হয়ে যাবে আমাদের হালালটা যদি তারা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করে ইহুদ এবং খ্রিস্টান তাহলে সেটা আমাদের শরীয়তে হালাল করা হয়েছে সূরা মায়েদার ওই চার নম্বর আয়াতে এগুলো আপনারা পেয়ে যাবেন এই জন্য অমুসলিম হোটেলে আপনারা এই হিন্দুর হোটেল এই হোটেলগুলো বা খ্রিস্টান ইহুদ বৌদ্ধ পৈত্তলিক শিখ এদের হোটেলে খাওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে নিতান্ত উপায় বাধ্য হয়ে গেলে একটু সবজি খেলেন একটু মাছ খেলেন এক বেলাই তো গোস্তই খাওয়া লাগবে এত বড় বাধ্যতামূলক কাপুরুষতার পরিচয় আমরা কেন দিতে যাই যদি বাধ্য হয়ে যায় নিতান্ত তাহলে আপনারা এইভাবে খেতে পারেন কিছুদিন আগে ময়মনসিং ওখানে আপনার যে ব্রিজের উত্তর পাশ মানে আমার দিক যদি ঠিক থাকে অনেকগুলো হোটেল ভাবলাম ক্ষুধা লেগেছে তো খাবারটা সেরেই নি আমি আবার একটু কৌশল করি গিয়ে জিজ্ঞেস করি গরু আছে এত বলাও যায় না যে আপনি মুসলমান না হিন্দু হে আবার কি মাইন্ড করে তো আমার এখন কৌশল হলো যে ভাই গরু আছে কয় না না গরু নাই তাহলে বুঝলাম এখানে সমস্যা আছে তো আমি আমার পাশের দোকানে যাচ্ছি তখন আরেকজন বলছে কি না না এখানে কোনো জায়গায় গরু নাই তার মানে কোনোটাই মুসলমান না কয় না না সামনে গিয়ে লাভ নাই সব জায়গায় গরু ছাড়া তার মানে ওরাও বুঝতে পেরেছে যে হুজুর কি চাচ্ছে তবুও আমি সেখানে খাইনি আর একটু দূরে গিয়ে হলেও একটা মুসলিম হোটেল পেয়েছি গরুয়া খাই আর না খাই গরুটা জিজ্ঞেস করি যে গরুটা আছে নাকি একটা চেনার উপায় হ্যাঁ আবার কিছু কিছু হোটেলে দেখবেন চালাকি নজরুলেরও ছবি লাগাইছে পাশে ঠাকুরেরও ছবি লাগাইছে অসুবিধা নাই মুসলমানও খান কি হিন্দুও খান সমস্যা নাই ও দোঁয়াশলা তাহলে এই হলো মুসলমানদের বা হোটেল মালিকদের অবস্থা এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত খাদ্যের ব্যাপারে খুবই স্পর্শকাতর বিষয় এটাকে এই কারণ এই খাদ্য আপনার দেহ এবং মনকে মানে গড়বে সুতরাং মাল মশলা যদি ভেজাল থাকে হালাল হারাম বেছে না করা হয় তাহলে আমাদের মন মেজাজও এরকম উলট পালট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা হালাল সন্দেহ মুক্ত সেই সকল কাজ সেই সকল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى الدين أما بعد আমাদের এক ভাই হয়তো প্রসঙ্গ ক্রমে প্রশ্নটা করেছেন গরু এবং মুরগির কোন অংশ হারাম গরু এবং মুরগির পা খাওয়া যাবে কি তা আসলে গরু এবং মুরগির কোনটা হারাম যেটা ঘৃণিত সেটা শরীয়তের আরো কিছু মূলনীতি আছে যদিও এক খুতবা এটা শেষ হলো না হয়তো সামনে আমরা এই বিষয়টি নিয়ে আরেকটা খুতবা প্রয়োজন হবে সেখানে আমরা এগুলো বিস্তারিত বলবো তা আসলে গরু এবং মুরগির যেগুলো ঘৃণিত যেমন ধরুন আর মলটা হারাম কিন্তু মূত্রটা নিয়ে আবার মতভেদ হয়েছে যে যে সকল পশুর গোশত আমাদের জন্য হালাল তার পেশাবটাও পবিত্র এবং হালাল দলিল তারা দিচ্ছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একদল মানুষ তারা বসবাস করতে এসে তাদের আবহাওয়াটা প্রতিকূলে হলো অনুকূলে হলো না পেটগুলো আপনা-আপনি কেমন যেন ফুলে যাচ্ছিল তো আল্লাহর রাসূল তাদের চিকিৎসা হিসেবে বললেন তোমরা ওই অমুক জায়গায় চলে যাও সেখানে সাদকার উট আছে তোমরা উটের পেশাব আর দুধ খেতে থাকো তাহলে এখান থেকে তারা দলিল নিচ্ছেন যে এই উটের পেশাব যদি হালালই না হবে তো তা দিয়ে চিকিৎসা করলেন কেন আল্লাহর রাসূল কারণ হাদিসে হারাম দিয়ে চিকিৎসা করতে মানা করা হয়েছে তাদাউ ইবাদাল্লাহ ওয়ালা তাদাউ বিল হারাম হ্যাঁ তোমরা চিকিৎসা করো আল্লাহর বান্দারা কিন্তু হারাম দিয়ে চিকিৎসা করো না তো আল্লাহর রাসূল হারাম দিয়ে চিকিৎসা করতে মানা করে তিনি আবার কি করে ওই উটের পেশাব খেতে বললেন তাহলে বোঝা যাচ্ছে কি উটের পেশাব পবিত্র এবং হালাল সেখান থেকে আরো ব্যাপকভাবে মাসলাটা নেওয়া হয়েছে যে যে সকল পশুর গোশত হালাল তার পেশাবটাও পবিত্র এবং হালাল আরেকটি দলিল এখানে সহযোগী হিসেবে নেওয়া হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট বাঁধার স্থানে সালাত পড়তে মানা করেছেন আবার ছাগল বাঁধার স্থানে সালাত পড়ার অনুমতি দিয়েছেন আর ছাগল যেখানে বাঁধা হয় সেখানে নিশ্চয় পেশাব পায়খানা সবই তো এলোমেলোই থাকবে তো সেখানে সালাত পড়ার অনুমতি দেওয়া হলো তাহলে বোঝা যাচ্ছে কি ওই ছাগলের পেশাব এগুলো কি পবিত্র না হলে সালাত পড়ার অনুমতি কেন দেওয়া হলো হয়তোবা আপনার মনে প্রশ্ন জাগতে পারে তো উটের স্থানে আবার সালাত পড়তে মানা করা হলো কেন উটটাও তো পেশাব পাক খেতে বলা হলো অথচ সালাত পড়তে মানা করা হলো কারণ উট একটি হিংস্র প্রাণী ও প্রতিশোধ নিয়ে নিতে পারে কোনোদিন যদি ওকে কষ্ট দিয়ে থাকেন ও কিন্তু ভোলার জাত নয় ও মনে রেখেছে সুযোগ বুঝে যখন দেখছে মনিবে সাজদায় গেছে আচ্ছা মতো কাল্লার দিয়ে বাড়ি দিয়ে আপনার ওই প্রতিশোধ সে নিয়ে নিতে পারে এই জন্য উট যেহেতু হিংস্র প্রাণী ওখানে সলাৎ পড়তে গিয়ে আপনার ইতমিনান আসবে না খালি উটের দিকে খেয়াল যাবে কখন কি করে বসে আমার আবার তা সলাতে আপনার অন্যদিকে মন চলে যাবে এই আর ছাগল যেহেতু শান্ত প্রাণী অত শৃঙ্খল নয় এই জন্য ওখানে অনুমতি দেওয়া হয়েছে যা হোক তাহলে ছাগলের পেশাব মুরগি গরুর পেশাব এগুলো পবিত্র এবং হালাল তবে হ্যাঁ পবিত্র হলে খেতেই হবে এটা তো জরুরি না আপনাকে খেতেই বা বাধ্য করলো কে রুচি হলে খান না হলে না খান যেমন এই যে মানুষকে যে পানিটা দিয়ে তৈরি করা হয়েছে আমাদের সমাজে সবাই মনে করে এটা নাপাক পানি কোরআন এবং হাদিসে একটি শব্দে কোথাও এটা বলা হয় না যে এটা নাপাক তুচ্ছ পানি বলা হয়েছে ঘৃণিত বলা হয় তুচ্ছ বলা হয়েছে বিমাইম মাহিন তুচ্ছ পানি বলা হয়েছে কিন্তু এটা নাপাক এই কথা বলা হয়নি কারণ এটা যদি নাপাক হবে তার মানুষটা পাক হইল কোন কোন কালে আর মূল মশলাই নাপাক দিয়ে তৈরি ও আবার পাক হইল কবে আবার এই মশলা দিয়েই নবী রাসূল দ্বারা তৈরি হলেন নাপাক জিনিস দিয়ে নবী রাসূল তৈরি হলেন তো একবার কোনো এক সময় এক ছাত্র আমাকে প্রশ্ন করে বসলো তাহলে কি নমরুদ ফিরাউনকে এই ভালো পানি দিয়ে তৈরি করলেন নাকি তখন আমি আবার ব্রেন খারে বললাম হ্যাঁ তাকেও ভালো পানি দিয়ে তৈরি করা হয়েছিল কারণ সূরা ইয়াসিন সূরা 3 এ বলা হয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে উত্তম অবয়ব সবকিছু মানে যে উত্তম অবয়ব যেহেতু মল মশলা তো সব উত্তম ছিল কিন্তু তার আচরণে সম্মারাদনাহু আসফালা সাফিলিন তার আচরণে কর্ম তাকে নিচে নামিয়ে দিয়েছে কারণ ওর মশলাটাও আল্লাহ উন্নত মশলাই ব্যবহার করেছিলেন তাহলে মশলাটা পুত পবিত্র তো আমার এক ওস্তাদ শেখ আব্দুল মান্নান বিন হেদায়েতুল্লাহ ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতবাসী করেন আমিন তিনি তার ওস্তাদের রেফারেন্সে বলছিলেন যে আমার ওস্তাদ এই হাদিসটা পড়ানোর সময় যখন বলে ফেলছেন যে এ পানি পাক হ্যায়
এ পানি পান তো এক ছাত্র তখন বলে বলছে তাহলে খান তখন ওস্তাদ রেগে গিয়েছেন রেগে গিয়ে মাথার টুপিটা খুলে ওর দিকে ঢেল মেরে বলে এ পা খায় এ খালো এ টেবিল সামনে যে টেবিল ছিল ওটা ধাক্কা দিয়ে বলে এ পা খায় ইসকো খবি খালো এ মাটি বি পা খায় ইসকো বি খালো পা খুলেই খেতে হবে এটা তো কথা না রুচি হলে খাবেন না হলে না খাবেন হ্যাঁ তো পা খুলেই খেতে হবে এমন কথা নয় তো যা হোক তো গরুর মুরগির আমরা এক সময় মানুষ চামড়াটা খেত না এখন তো কি চামড়াও খাওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ বিশেষ পদ্ধতিতে শোধন করলে উপরের লোমটা চলে যায় পুরো চামড়াটা ভিতরে রয়ে যায় এখন ওটা সহ খাওয়া শুরু হয়ে গেছে ভুঁড়ি এটা পরিষ্কার করে কেউ খাবেন এটাও সমস্যা নাই পাগুলো পরিষ্কার করে যদি খেতে পারেন তাও সমস্যা নাই এক কথায় যেখানে আপনার ঘৃণিত কিছু নাই সেইটা বাদে আর বাকি সবগুলোই রুচি হলে খেয়ে নিতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল হারাম বুঝে সেগুলো উপভোগ করার তৌফিক দান করুন আমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আরেকটি কথা না বলি পারছি না যেমন আমরা বললাম যে মানুষ তৈরির মশলাটা পাক হয়তো অনেকের মনে আবার প্রশ্ন জাগতে পারে তাহলে গোসল করতে বললো কেন ওটা বের হতে গোসল করা লাগে তখন উত্তর হবে যে গোসল করাটা এটা ওর নাপাকির কারণে নয় ওটা যদি নাপাকির কারণে হতো তাহলে যেটুকু লেগেছে ওইটুকু ধোয়ার কথা হতো পুরো শরীর ধোয়ার কথা এখানে আসতো না কারো শরীরে যদি মল লেগে যায় মানুষের মল লেগে যায় তাহলে কি গোসল করতে হয় শুধু ওইটুকু ধুইলেই পাক হয়ে যাবে হ্যাঁ এই জন্য ওটাকে নাপাকের কারণে গোসল করতে বলা হয় নাই এর কোনো হাদিসে দেখবেন কি হাদিসে এমনও আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসমের কাপড় হতে একটু চটিয়ে দিতেন মাত্র একটু চটিয়ে দিতেন হয়তোবা বাংলাদেশের আবহাওয়ার কারণে এটা চটানো সম্ভব হবে না কারণ কাপড়ে লেগে যাওয়া মাত্র ওটা কাপড়ের সাথে মিশে যাবে ওটা মেড ইন সৌদি হতে হবে হতে পারে মেড ইন খেজুর হ্যাঁ খেজুর খেয়ে যে মশলাটা তৈরি হয়েছে ওটা হয়তো গাঢ় বেশি ওইটা চটানো সম্ভব হবে আর আমাদের ভাত মাছ খাওয়া এটা অত গাঢ় হবে না কাপড়ের সাথে মিটে যাবে এটা চটানো সম্ভব হবে না তো এটা রাসুলুল্লাহ কোনো কোনো হাদিসে আছে ধোয়ার কথা আছে মা এসে একটু ধুয়ে দিতেন ওই অংশটুকু ধোয়ার চিহ্নটা প্রকাশ পেত ওইটা নিয়ে রাসুলুল্লাহ সালাত করতেন কাপড় তো একটাই তাহলে বোঝা যাচ্ছে কি এটা নাপাকের কারণে ধোয়ার কোনো নির্দেশ নাই মা এসে ধুয়ে দিয়েছেন কখনো চটিয়ে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে কি ধোয়ার কোনো নির্দেশ নাই আবার যেটাকে মাজি বলা হয় ওই জাতীয় কথা মনে পড়লে পানির কালারের যে এক ফোঁটা বেরিয়ে আসে সেইটাকে মাজি বলা হয় এটা শরীয়তের বিষয় একটু ভেঙ্গেই বলতে হয় না হলে বোঝা মুশকিল হবে ওইটা নাপাক কারণ ওখানে ধোয়ার নির্দেশ এসেছে ওটা যেখানে লাগবে হ্যাঁ বিশেষ অঙ্গ অন্ডকোষ সব ধুয়ে নিতে হবে যে জায়গায় লেগেছে ওটাও ধুয়ে নিতে হবে বোঝা যদি না যায় তার কমপক্ষে পানিটা ছিটে দিতে হবে তাহলে এইভাবে সেখানে পাক হওয়ার কথা বলা হয়েছে কিন্তু এই বীর্যর যে নাপাক এটার ব্যাপারে কোনো ধোয়ার নির্দেশ নাই এটাই প্রমাণ করে যে এটা নাপাক নয় যদি নাপাক হতো তাহলে এটা তো সকল যুবকেরই এই সমস্যাটা তো আল্লাহ রাসুল কেন একদিনও এটার ব্যাপার টাচ করলেন না যেটা অহরহ মানুষের ঘটছে তাহলে এটা কেন নির্দেশ করলেন না নির্দেশ যেহেতু নাই সুতরাং এটা পাক এটাই প্রমাণিত হবে আর আশরাফুল মখলুকাতকে কী করে একটা নাপাক হারাম পানি দিয়ে আল্লাহ তৈরি করবেন এটাও তো একটা বিবেকের প্রশ্ন বাধে তো যা হোক এটা আমরা পাক মনে করি এবং কোন নাপাক হওয়ার কোনো দলিল তাদের কাছে নাই যারা বলেছেন নাপাক তাদের কোনো দলিল নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মেলে চলার তৌফিক দান করুন বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান জায়গায় মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চলছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তাদেরকে সাহায্য করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুন আমাদের যুব সমাজকে দিন বোঝার তৌফিক দান করুন দিনের পথে চলার তৌফিক দান করুন মা বোনদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন